ছাড়াতলা একজন ইমাম সাহেব বলল যে এশা পরে এশার দুই রাকাত সুন্নত ছাড়া এক রাকাত বেতর পড়া যাবে না, যদি এক রাকাত বেতর পড়ে তাহলে তাকে অবশ্যই এশার সুন্নত পড়তে হবে, আর যদি এশার সুন্নত না পড়ে তাহলে তিন রাকাত বেতর পড়তে হবে। এই বক্তব্য কি সঠিক? দয়া করে জানাবেন। না, এটা সঠিক নয়, তবে এটা হানাফি ফতোয়া, এমনকি কিছু হাম্বেলিদেরও ফতোয়া। হাম্বেলিদের ফতোয়া যে সাফা করতে হবে আর বিতর করতে হবে, অর্থাৎ দুই পড়তে হবে জোড়া আর তারপরে এক করতে হবে, কিন্তু এর কোনো দলিল নেই। সব মাজহাবেই কিছু মারজু ফতোয়া আছে, ফতোয়াকে যাচাই বাছাই করতে হবে। হাদিসের আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউতের বে ওয়াহেদ, হ্যাঁ এক রাকাত বেতর পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাত বেতর পড়েছেন, তিন পড়েছেন, যে কোনো বেজোর করেছেন, পাঁচ পড়েছেন, সাত পড়েছেন, নয় পড়েছেন, এগারো পড়েছেন, তেরো পড়েছেন, কোন কোন হাদিস প্রমাণ করে। সুতরাং সর্বনিম্ন বেতর এক, আর সুন্নাতের রাতে বা এশার ওয়াজিব নয়। সুতরাং কেউ যদি ধরেন সফরে আছে অথবা ক্লান্ত আছে, অসুস্থ আছে, চার রাকাত ফরজ পড়ল বা কসর ব্যাসম মুসাফির হলে কসর করলো দুই রাকাত আর তারপর এক রাকাত বেতর পড়ে নিল, কোনো অসুবিধা নেই, তাকে সাফা জোড়া পড়তে হবে, সুন্নাতের রাতে বা ফরজ করে দিলেন তার জন্য। না না, মোটেই না, এই ফতোয়া ঠিক নয়। গবেষক ওলামায়ে কেরামগণ বলেছেন এই বিষয়টি স্পষ্ট করেছে যে আমি বললাম।